জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মণিপুর রাজ্যে মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ এবং বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে জলঙ্কি দক্ষিণজোন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হলো। বৃহস্পতিবার সকালে জলঙ্গি বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে জলঙ্গি পদ্মা নদীর ধার পর্যন্ত মিছিল পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জলঙ্গি দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহিত কুমার দেবনাথ, ব্লক যুব তৃণমূলের সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্য যুব নেতৃত্ব। মণিপুরে যে দাউ দাউ করে আগুন জ্বলছে, সবথেকে নারকীয় ঘটনা এখানকার মহিলা জাতিদের উপর আক্রমণ, মহিলা জাতিদের উপর অকথ্য অত্যাচার, মহিলা জাতিদের উপর তাদেরকে নির্বস্ত্র করে, বিবস্ত্র করে, উলঙ্গ প্যারেড করে তাদেরকে দিবালোকে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে সবার সামনে গুলি করে হত্যা করা হচ্ছে। হত্যা করার পরও ক্ষান্ত হচ্ছে না। হত্যা করার পরেও তাদের নিম্নাঙ্গ গোপনাঙ্গ কেটে, হাত পা কেটে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা তো চলছে বিগত দু মাস থেকে। আর এই যে ঘটনার একটা নগ্ন উলঙ্গ পিকচার, এটা গত দু সপ্তাহ হলো যেটা চলছে। এর এই প্রতিবাদে সেখানকার সরকার, ভারতীয় জনতা পার্টি, সেখানকার মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি অপদার্থ অকর্মণ্য সরকার, তার প্রতিবাদে আজকে ভারত মাতা কি জয় ভারতীয় জনতা পার্টির স্লোগান, সেই স্লোগান ভারতীয় মা, যে ভারত মাতার ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ভারত মাতা আজকে এখানটায় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, সেই প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই। সেই দরিদ্রবাদের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বীরেন সাহেব, যেটা মুখ্যমন্ত্রী মণিপুরের, উনি কী করছেন? সেনাবাহিনী কোথায় গেল? সিবিআই কোথায় গেল? ইডি কোথায় গেল? আমরা দুঃখিত, আমরা এখানকার মুখরিত হয়েছে, আওয়াজ তুলবই, মণিপুরকে বিজেপি মুক্ত করবো।